জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক, কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা, উন্নয়ন নিয়ে ক্ষোভ, বিক্ষোভের মুখে অসিত মজুমদার, নিকাশি থেকে রাস্তা, সব নিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বিধান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি স্থানীয়দের মধ্যে গিয়েছিলেন কোদালিয়াতে, সেখানে গিয়ে ঠিক কি অভিজ্ঞতা হলো বিধায়কের? দেখো শুভদীপ, অভিজ্ঞতা খুব একটা যে সুখকর সেটা বলা যাবে না, কারণ প্রথম দিন তার জনসংযোগের বিধায়ক যেমনটা গতকাল ঘোষণা করেছিলেন যে আগামী 5 দিন তিনি তার বিধানসভা এলাকায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবেন, মূলত অভাব অভিযোগ শুনবেন কি কারণে লোকসভা ভোটে 8,500 ভোটে চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূলকে পিছিয়ে পড়তে হয়েছে সেটারই কারণ অনুসন্ধান করবেন। এবং আজকে সকালবেলা তিনি যখন কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় তিনি যান মানুষের বাড়িতে, তখনই তাকে ক্ষোভের মুখে পড়তে হয়, বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তাদের যেটা অভিযোগ যে এলাকার নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল, রাস্তাঘাটও ভালো নয়, রাস্তায় কোনো আলো নেই, হ্যাঁ সাধারণ মানুষের যে ন্যূনতম যে চাহিদা বা দাবি সেগুলো কিন্তু পূরণ হয় না, এবং পঞ্চায়েতের যারা স্থানীয় প্রতিনিধি আছেন, পঞ্চায়েতের প্রধান, তারা কোনোদিনও তাদের খোঁজ নেন না তারা কেমন আছেন। আজকে বিধায়ক আসা মাত্রই তাকে সামনে পেয়ে তাদের একেবারে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা, এবং তাদের যেটা বক্তব্য যে ভোট এলেই এই জনপ্রতিনিধিদের দেখা যায়, ভোট মিটে গেলে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। এবং এই এলাকাতেই শুভদীপ কিন্তু তৃণমূলকে অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছে গত লোকসভা ভোটে, এবং যেমনটা বিধায়কের বক্তব্য ছিল যে এই যে সমস্ত এলাকা তৃণমূলকে মানুষ সমর্থন করেনি সেই এলাকার কারণ অনুসন্ধান করবেন, খোঁজ নিয়ে দেখবেন, এবং স্বভাবতই মানুষের যে ক্ষোভ রয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন বিধায়ক। তিনি বলেছেন ক্ষোভ থাকা স্বাভাবিক, কারণ এলাকায় সত্যি উন্নয়নের কাজ ব্যাহত হয়েছে বা উন্নয়নের কাজ হয়নি, সেই কারণে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এলাকায় যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সেগুলো করার চেষ্টা করবেন, সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এবং যেহেতু বিধানসভা কাজ হবে, উন্নয়ন হবে, এলাকার একাধিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন আজ স্থানীয় বাসিন্দাদের কোদালিয়া গিয়ে বিধায়ক অসিত মজুমদার, বিধান ধন্যবাদ। এখানে ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়, ঠিক আছে, ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওইদিকে হয়। এইদিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কোনো কাজ হয়নি। কেন কেন হয়নি সেটা আমরা কি করে বলবো, আপনারা তদন্ত করে বের করুন কেন হয়নি। সদস্য এবং প্রধান, হ্যাঁ সবাই গলতি আছে এখানে, এখানে যা সদস্য প্রধানকে আমি এইখানে দাঁড় করি এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন, দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই দুদিন আর সময় হয়নি। প্রধানকে ফোন করলে পর্যন্ত ফোন রিসিভ করেন না, সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না, কোথায় ফেলবো, নিজেরা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো, ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি? আমরা বিধায়ককে আমাদের সব সমস্যার কথা জানিয়েছি, দেখা যাক কি সমস্যার সমাধান হয়, যদি এখানে সমস্যার সমাধান না হয় আমরা ওপর মহলে এবারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।